হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গত কয়েকটা ভিডিও দিয়ে দুইটা ভিডিও দিয়েছিলাম, শেয়ার বলছিলাম যে বিদেশে যে কিচেন হেল্পার জব আছে কানাডার মধ্যে, সেগুলো ভিডিও দিয়েছিলাম। সেখানে বলছিলাম যে আপনাকে আলবার্টা নিয়ে বলছিলাম, তারপর বলছিলাম ব্রিটিশ কলাম্বিয়া বলছিলাম, কিন্তু দুইটা সিটিতে বলছিলাম, এখন একটা সিটি আছে। আমি এখন সারা যত সিটি আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া সারা যে বাকিগুলো সিটি ছিল সবগুলো জব আমি খুঁজে বের করছি, যেগুলো নন এক্সপিরিয়েন্স নো এডুকেশন, ঠিক আছে? কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এমনকি শিক্ষাযোগ্যতা লাগবে না। আপনি 5 পাস, 2 নো ফার্স্টও চলবে, যে কোনো ফার্স্ট হলে চলবো। এরপর আজকে এই ভিডিওতে আমি দিচ্ছি আর একটা এক্সট্রা বিশেষ, যারা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আবার অনেকে বর্তমানে অনেকে এক্সপিরিয়েন্স নাই এবং অনেকে আছে যে শিক্ষাযোগ্যতা বেশি, মানে 12 প্লাস, মানে বর্তমানে হাই ফার্স্ট যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ফার্স্ট আছে তারা, তাদের জন্য আমি ভিডিওতে লাস্টে বলবো কীভাবে কী অ্যাপ্লাই করবেন। আর আমি এখন প্রথম আপনাদের দেখাবো কীভাবে আপনারা নো এক্সপিরিয়েন্স নো এডুকেশনে, কোনো শিক্ষা ছাড়া এবং অভিজ্ঞতা ছাড়া কীভাবে অ্যাপ্লাই করবেন। এই দেখেন, প্রথমে ওয়েবসাইট আসার পর আপনি দেখতে পাবেন আমার ওয়েবসাইটটা, তারপর দেখবেন যেখানে লেখা আছে কিচেন হেল্পার জব ইন ভেরিয়াস লোকেশন ইন কানাডা, কানাডার নানান সিটিতে যেগুলো জব বেড়েছে যেগুলো সবগুলো আমি খুঁজে এনে বের করছি, বের করে আপনারা এই পোস্টের মধ্যে দিয়েছি। এবং দেখেন ওয়েবসাইট নিচে যাবেন, গিয়ে লেখা থাকবে যে একটা লেখা আছে, দেখেন ক্যাটাগরি দেখবেন খরে লেখা আছে, হেলথ আছে, ব্লগিং আছে, কানাডা জবস আছে, কাভার লেটার আছে। এখানে যে ক্যাটাগরি আছে আপনি যে ক্যাটাগরি দরকার আপনি ক্যাটাগরি যাবেন, যেগুলো বিচার যেগুলো আপনার দরকার আর কি, ইমার্জেন্সি বা আপনার যে কোনো জবের জন্য দরকার সেটা চেক করবেন, ঠিক আছে? আর আপনার কী করবেন, এই ওয়েবসাইটে আসার পর আপনি প্রথমে যে কিচেন হেল্পার জব বেরিয়েস লোকেশন সেটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে পেজটা ওপেন হবো, এই পেজের মধ্যে দেখা যাচ্ছে আমি কোন দিকে নন এক্সপিরিয়েন্স আর কোন দিকে এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি সবগুলো আজকে বলবো, আমি শর্টকাট বলতে চেষ্টা করতেছি যেমন আপনাদের জন্য ইজি হয় এবং সহজ হয়, ঠিক আছে? যতগুলো সিটিতে জব বের হয়েছে সবগুলো আমি একে একে সব জমা করছি, জমা করে নিয়ে আপনাদের সামনে এনে দিয়েছি, তাকি আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে বেসিক ইংলিশটা আপনার মাস্ট বি লাগবে লাগবে। ইংলিশ না জানলে অবশ্যই আপনি ইন্টারভিউতে পাস করতে পারবেন না, ইন্টারভিউতে পাস করলে আপনি ভিসা পেয়ে যাবেন, কারণ ইন্টারভিউ পাস করলে আপনার 15 দিন লাগবে সময় আপনাকে এলএমআই এবং জব অফার পেয়ে যাবেন, তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এমবিসিতে, তারপরে আপনার 1 মাসের ভিতরে আপনার ভিসা কমপ্লিট এবং ফ্লাইট কোম্পানি তরফ দিব, ঠিক আছে? আপনার ফ্রিতে অ্যাপ্লাই করবেন এবং ফ্রিতে যাবেন কানাডায়, ঠিক আছে? ঠিক আছে, দেখে দেখে লাগা আছে যে রিলেটেড আর্টিকেলস, দেখেন কিচেন হেল্পার জব আমি যে আগে ভিডিও দিয়েছিলাম প্রথম ভিডিওটা দিয়েছে, প্রথম ভিডিওটা দেখেন এটা প্রথম ভিডিও ছিল, সেকেন্ড ভিডিও ছিল এটা, ঠিক আছে? আর যে থার্ড ইয়ের মধ্যে আমি ভিতরে দিয়েছিলাম যে এক্সপিরিয়েন্স যে নাই এরা কাবালেটারটা, ঠিক আছে? আমি কাবালেটার দিয়েছিলাম যে যারা কাবালেটার দরকার তারা এটা ডাউনলোড করে নেবেন। তারপর দেখেন নিচে যান, নিচে লেখা আছে আবার নার্সারি, যে কদিন আগে দিয়েছিলাম একটা জব দিয়েছিলাম নার্সারি, সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি দিয়েছিলাম, সেখানে পোস্ট আমি দিয়ে রাখছি এখানে, ঠিক আছে? তারপর নিচে যান, লেখা থাকবো যে প্রথম পাবেন আপনারা এই যে প্রথম লিস্টটা লেখা আছে কিচেন হেল্পার জব বিদেশ লোকেশন, এরপর লেখা আছে যেন এই জব নিচে যে জবটা আছে 52টা জব এনো, ঠিক আছে? এখানে কিচেন হেল্পার জব 52টা, যেমন আপনার ইন্টারন্যাশনাল ওয়ার্কারের জন্য বিশ্বের কোন দেশ অ্যাপ্লাই করতে হবে, ভেরিফাইড জব, তারপরে নো এডুকেশন, ওগুলো এডুকেশন লাগবে না, ইংলিশ মাস্ট বি লাগবো, আর লাগবো কি নো এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে? ইরিসে এই যে এখন 52টা জব আছে এগুলো হচ্ছে এরকম, নিচে আসলে পর দেখতে পাবেন যেগুলো জব আছে সবগুলো 12 পাসের জন্য, ঠিক আছে? যারা কলেজে 12 পড়তেছেন বাংলাদেশের কলেজ বা ইন্ডিয়াতে 12 যারা পড়ে তাদের জন্য এটা আছে, যারা ফার্স্ট আছে আর কি 12 পাস, তারা হেল্পে কথা পারবো সেটা বলতেছি আমি। কী দেখাবেন কী লাগা আছে না, কিচেন হেল্পার ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট ভেরিফাইড এডুকেশন এটা 12, মানে 5 থেকে 10 পর্যন্ত আর কি, ঠিক আছে? এটা মানে শিওর অ্যাকুডিক এটা না, মানে বলতে গেলে মানে 8 পাস, 12 পাস এগুলো চলবে এবং ইংলিশ এবং নো এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এটা নো এক্সপিরিয়েন্স, ঠিক আছে? মানে তারপর কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, যে ওনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ওপেন হবে, ওপেন হওয়ার পর আমি পাইসম বলে থাকি, আর যাদের কাবালাটা লাগবে কাবালাটা ডাউনলোড করে নেবেন। তো যেখানে একটাতে ক্লিক করলে পরে আপনাকে যারা এই যে কানাডা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেটা নিয়ে যাবো, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্স যারা আছে, মানে সরি যারা 12 পাস আছে, ঠিক আছে, তাদের জন্য এখানে লাগা আছে কি কোম্পানির নাম আছে, আপনারা সবসময় বলে থাকি যে আমি এটা কপি করবেন, তারপরে কোম্পানির অ্যাড্রেসটা এটা নিয়ে আপনারা ওই কাবালাটারও অ্যাড করবেন, ঠিক আছে? তারপর নিচে যাবেন, লেখা থাকবে যে দেখা যায় সেকেন্ডারি এডুকেশন, সেকেন্ডারি হাই স্কুল আর কি, হাই স্কুল ফার্স্ট যারা এদের বলা হয়ে থাকে, হাই স্কুল ফার্স্ট মানে বলতে গেলে কি 12 পাস বলে, যারা দ্বাদশ শ্রেণী বলে, ঠিক আছে, দ্বাদশ শ্রেণী পাস। তারপর নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে লেখা আছে না এই যে প্রাইস, এই যে ইজিতে এই যে সিস্টেমটা মনে রাখবেন, এই রেসে মানে আপনার জন্য অ্যাপ্লাই করতে গেলে মানে ইজি হবো, এগুলো থাকলে মনে করবেন যে আপনার জন্য প্রযোজ্য, অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম নাই। তারপরে আপনার হাউ টু শো অ্যাপ্লাই ক্লিক করে আপনার ইমেলটা পাবেন, এই যে কোম্পানি হায়ার ম্যানেজার সেটা কপি করবেন এবং সেখানে এই ইমেলে আপনার সিভি কাভারটা সেন্ড করবেন, সেন্ড করে দেওয়ার পর 1 মাস 40 দিন ধরে অপেক্ষা করেন, অপেক্ষা করার পর কোম্পানি থেকে রিটার্ন ইমেল আসলে ইন্টারভিউর জন্য বলবে, ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ ফার্স্ট করলে পরে আপনার 15 থেকে 20 দিনের ভিতরে আপনি কাভারটা এই জব অফার এবং আপনার এলএমআই পেপার পেয়ে যাবেন,
তারপর সেগুলো নিয়ে এমবিসিতে সাবমিট করবেন। সাবমিট করার পর এক মাসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন এবং নেক্সট ডে কোম্পানি আপনার জন্য ফ্লাইট ফ্লাইট কাটিয়ে দিব এবং ফ্লাইটে আপনি যাবেন কানাডাতে এবং জবকে জয়েন করবেন। জয়েন করার পর আপনার থাকা খাওয়া খাওয়া কোম্পানি বয়ন করে দিবে, আপনার ব্যবস্থা করে দেবো সব কিছু। আপনার জাস্ট অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার পর আপনি ইন্টারভিউটা দিন। ইন্টারভিউটা ফার্স্ট করলে পরে আপনার বাকি কাজগুলো সব হয়ে যাবে। এখন দুই ধরনের আমি যে পোস্ট করছি, প্রথম দিচ্ছি কি জিরো এডুকেশন, যে এডুকেশন লাগবে যারা নাই এক্সপিরিয়েন্স নাই তারা, আর নিচে যেগুলো পোস্ট দিয়েছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছিল কিনা আপনার টুয়েলভ পাস, দ্বাদশ শ্রেণী পাস যারা এবং এক্সপিরিয়েন্স নাই, লেখাপড়া ঠিক আছে কিন্তু এক্সপিরিয়েন্স নাই, তাদের জন্য এই ভিডিও দিয়েছি। ঠিক আছে, এই ভিডিওতে আমি সবগুলো ক্লিয়ার করছি যেন আপনার সবার জন্য ইজি হয়। ঠিক আছে, তো কোনো প্রবলেম যেন না হয়, সেজন্য যদি কোনো প্রবলেম হয় আপনাদেরকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো অ্যাপ্লাই করুন যতটুকু পারা যায়, আর অপেক্ষা করুন এবং সুন্দর করে ইন্টারভিউটা দিন। সবাইকে ধন্যবাদ।